গাইবান্ধার বাংলা বাজারের সরকারি অফিসার্স কোয়ার্টারটি এখন মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের আখড়া। দিনের বেলার পরিবেশ ভুতুড়ে হলেও রাতে বসে জমজমাট মাদক আড্ডা। গত ২০ বছর ধরে কেউ বসবাস না করায় ভবনগুলো জরাজীর্ণ দশায় পড়ে আছে। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। গণপূর্ত বিভাগ ১৯৮৬ সালে ৫.৫ একর জমির উপর সরকারি কর্মকর্তাদের জন্য এই স্টাফ কোয়ার্টারটি নির্মাণ করা হয়। এতে ৪টি ব্লকের ৩টি দ্বিতীয় তলা ও ১টি ৩তলা ভবন নির্মাণ করা হয়। গেজেটেড অফিসার্স ডরমেটরি, সার্কিট হাউস, জেলা পরিষদের ডাক বাংলো এবং বিভিন্ন বিভাগের নিজস্ব রেস্ট হাউসে কর্মকর্তারা থাকতে শুরু করলে গণপূর্তের এই অফিসার্স কোয়ার্টারটি ফাঁকা হতে শুরু করে। ২০০১ সালের দিকে এটি একেবারেই ফাঁকা হয়ে যায়। বর্তমানে কোয়ার্টারটি ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে। রাত গভীর হলে বাড়ে মাদক সেবীদের আনাগোনা। ২-৩ বছর হচ্ছে এই জায়গাটা পরিত্যক্ত আছে। এখানে অনেক ছেলে পেলে আসে, আড্ডা গুজব করে, রাত্রে বেলা ভয় লাগে। এখানে অনেক নেশা পানিও করে। অযত্নে অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি। চুরি হয়ে গেছে দরজা, জানলা, গ্রিল, বিদ্যুৎ ও পানির লাইনের যন্ত্রপাতি। বহিরাগতরা খুলে নিয়ে যাচ্ছে ইট। এই ভবনগুলো কালের আবর্তনে বা যে কোনো অন্য কোনো কারণেই হোক বা হোক না কেন, সেগুলো দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে পতিত রয়েছে। আর এগুলো এই পতিত থাকার কারণেই সেখানে একটা অভয় আরণ্যের সৃষ্টি হয়েছে। সংস্কার করে কোয়ার্টারগুলো পূর্বের মতো আবারও করা যায় তাহলে অফিসাররা এবং যারা কর্মচারী রয়েছে তারা এই বাসভবনে বসবাস করতে পারবে। এদিকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বসবাসের যোগ্য হয় তাহলে সেখানে আমরা বসবাসের ব্যবস্থা করবো, আর যদি না হয় তাহলে সেটিকে কীভাবে অন্য কোনো সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে সেটিকে কীভাবে সম্পৃক্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যায় সেটি আমরা ব্যবস্থা করব। সরকারি সম্পত্তি ও আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ভবনগুলো বসবাসের উপযোগী করার দাবি স্থানীয়দের। চাঞ্চল্যকর এই অফিসগুলো সময়ের ব্যবধানে এখন অনেকটাই জনমানবহীন শূন্যে পরিণত হয়েছে। দিনের বেলার চিত্র অনেকটা স্বাভাবিক হলেও রাতে এখানে অপরাধী আর মাদক সেবীদের আনাগোনা থাকে, ফলে প্রায় হয় ছোট বড়র মতো দুর্ঘটনা। এমন অবস্থায় স্থানীয়রা বলছে দ্রুত এই ভবনগুলো মেরামত করলে আবারও ফিরবে আগের পরিবেশে। কায়সার প্লাবন, এসএটিভি, গাইবান্ধা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।